আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল। ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো এজেন্টদের। জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ায় 3 উপজেলার 4 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। আরো জানিয়ে দেব ব্যর্থ গণ আন্দোলনের বেদনায় ভুগছে শ্রীলঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব সরকারের লুটপাটের জন্য সাধারণ মানুষ অসহায় বলছে রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল। এই দেশ তো এখন কোনো সভ্য গণতান্ত্রিক একটি দেশ না, দেশকে বর্বর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ, উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন তিনি তো অনেক কিছুই করতেছেন যেগুলোর সাথে আইন সংবিধান নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে, তারা টাকা পাচার করেছেন আবার তা ফিরিয়ে আইন তৈরি করেছেন, দেশটা লোটপাট করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল 10:30 ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে? এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না বিএনপি, উল্লেখ করে তিনি আরো বলেন নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না, ভোট দিলেও এখন গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়, সেজন্য আমরা এই সরকারের আওতায় কোনো নির্বাচনে যাব না, কোনো দল যাবেও না, এমন সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি, না শুনলে আমরা আন্দোলনে যাব। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবু নূর চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো এজেন্টদের। চট্টগ্রামের বাঁশখালীর 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে দেশের বিভিন্ন স্থানের ন্যায় বাঁশখালীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সরল ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে আল মাদ্রাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক বালিকা মাদ্রাসায় নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ উঠেছে খোদ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। সরল 2 নম্বর ওয়ার্ডের আদর্শ নোরানী ইবতেদায়ী মাদ্রাসা ও হিফজেখানা কেন্দ্রে গিয়ে দেখা যায় নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরী নিজেই অন্য প্রার্থীর এজেন্টদের পিটিয়ে বের করে দিচ্ছেন। অপরদিকে 6 নম্বর ওয়ার্ডে মিঞ্জিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের বাধা দিচ্ছে নৌকার সমর্থকরা। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী বলেন সরলের 1 ও 2 নম্বর ওয়ার্ডে আমার এজেন্টদের বের করে দিয়েছে, প্রিজাইডিং অফিসারকে এ বিষয়ে বললে বিষয়টি দেখছি বলে ফোন কেটে দিচ্ছেন, প্রশাসনের কেউ আমাদের কথা শুনছেন না। প্রশাসন ওদের কেন্দ্রের লাঠিয়াল বাহিনী থাকার বিষয়টি প্রশাসনকে অবগত করা হলেও ব্যবস্থা নেয়নি। এখানে নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট ঢুকতে দেয়নি, শুধুমাত্র নৌকার ভোট নিয়ে বাকি মেম্বারদের ভোট দিচ্ছে, এজন্য প্রকাশ্য ভোট ডাকাতি। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদির মানিক বলেন সরল 1, 2 ও 3 নং ওয়ার্ডে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের সকল এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানার জন্য 1 নম্বর ওয়ার্ডের আল মাদ্রাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক বালিকা মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রেজাইডিং অফিসার শফিক ইসলাম চৌধুরীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যাচ্ছে না। সরলে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। উল্লেখ্য, বাঁশখালীর সরল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরী, স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা। ব্রাহ্মণবাড়িয়ায় 3 উপজেলার 4 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার 4 ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল 8:00 ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4:00 পর্যন্ত। ওই 4 ইউনিয়ন হলো সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়ন পরিষদ, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ ও বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদ ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ। এদিকে ব্যালট পেপারের মাধ্যমে সকাল 9:00 থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়ন পরিষদ
পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণের শুরুতেই কালীসীমা উত্তর সরকারের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করে গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের বিরতি ছাড়া বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর আগে সকাল 8টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে কসবা উপজেলার মোলগ্রাম ইউনিয়ন পরিষদ ও বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো ধরনের বিরতি ছাড়া বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কালীসীমা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে নারী ভোটার শাহনাজ আক্তার ও রানু বেগম জানান, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। ভোট প্রদান শেষে একই কথা জানান ভোটার অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ। স্বপন জানান, শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি, এটাই বড় কথা। চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী আসনের সদস্য পদে মোট 198 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 22 জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে 134 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 42 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন অফিসার সহ মোট 5 পুলিশ ও 17 আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নের এক প্লাটুন বিজেপি সদস্য ও র‍্যাবের একটি টিম দায়িত্ব পালন করেছেন। প্রতি 3টি ওয়ার্ডের জন্য পুলিশের একটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। এছাড়া 4টি ইউনিয়নে 3 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 9 নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ব্যর্থ গণ আন্দোলনের বেদনায় ভুগছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তে শ্রীলঙ্কা নিয়ে 2 মাস আগের মতো আর আগ্রহ নেই, অথচ সেখানে দৈনন্দিন সংকটের তীব্রতা মোটেও কমেনি। বাংলাদেশ শ্রীলঙ্কাকে আলু দিচ্ছে এমন খবর ওই দেশে বেশ আলোচিত। এখন শ্রীলঙ্কায় খাবারের তালিকায় আলু বেশ পরিচিত একটি নাম, তবে এ মুহূর্তে অনেক কিছুর মতো আলুরও অভাব পড়েছে। বাংলাদেশ থেকে আলু যাওয়ার খবর প্রচারিত হওয়া মাত্রই সেখানকার ডেইলি মিরর এর ডেপুটি সম্পাদক জামিলা হোসেন টুইটারে লিখেছেন, বাংলাদেশ পারলে যেন আলু সেদ্ধ করে পাঠায়, কারণ সংকট কেবল খাবারের অভাব নয়, খাবার সেদ্ধ করার মতো জ্বালানিও তো নেই। জামিলা হোসেনের টুইটে রসিকতা তার পাশাপাশি যে গভীর বেদনাও মিশে আছে সেটা বোঝা দুষ্কর নয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তে শ্রীলঙ্কা নিয়ে 2 মাস আগের মতো আর আগ্রহ নেই, অথচ সেখানে দৈনন্দিন সংকটের তীব্রতাও মোটেও কমেনি। বাড়তি দাম দিয়ে খাদ্যশস্য কেনা গেলেও গ্যাস খুব দুর্লভ। কলম্বোয় দৈনন্দিন চাহিদার 1/3 জ্বালানি পাওয়া যাচ্ছে। রাইফেল হাতে জওয়ানদের পাহারা ছাড়া সেই গ্যাস সিলিন্ডার বিতরণ করা যায় না। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোতে তরুণেরা একদিকে জিনিসপত্রের বাড়তি দাম জোগাড় করতে পেশাগত জীবনে দিশেহারা, অন্যদিকে নারী শিশু আর বৃদ্ধদের দীর্ঘ সময় যাচ্ছে গ্যাসের খোঁজে। একই রকম দুর্ভাবনা আছে কেরোসিনে, সংকট মেটেনি বিদ্যুৎ সরবরাহেও, কিন্তু রাজপথ 2 মাস আগের মতো উত্তপ্ত নেই। বিরোধী দলগুলো রাজাপক্ষদের দাবার চাল একত্রে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারেনি। চীন ভারতে স্থানীয় শাসকদের পাশেই আছে মনে হচ্ছে, কিন্তু মধ্যবিত্তের সঙ্গে কুলিনদের সম্পর্কে যে ফাটল দেখা দিয়েছে তার কোনো ভালো সমাধান এখনো কেউ হাজির করতে পারেনি কলম্বোয়। সরকারের লুটপাটের জন্য সাধারণ মানুষ অসহায় বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যার হাতে শাসনভার থাকার কথা, যিনি প্রধানমন্ত্রী থাকার কথা, তাকেই নিশিরাতে সরকার নিপীড়ন করছে। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি জনগণের নেত্রী, আজকে তিনি প্রধানমন্ত্রী থাকার কথা, কিন্তু তাকে মিথ্যা ও বানানো মামলায় কারাবন্দী করা হয়েছে। মঙ্গলবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিজতলায় জিয়া পরিষদ আয়োজিত অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জিয়া পরিষদের অধ্যাপক লুৎফর রহমান, ডক্টর এমতাজ হোসেন, আবদুল্লাহ হিল, মাসুদ, আবুল কালাম আজাদ, প্রকৌশলী রুহুল আলম, ডক্টর মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশলী শরীফুজ্জামান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, শীর্ষ সন্ত্রাসীরা যেভাবে মুক্তিপণ আদায় করে, যেভাবে খালেদা জিয়াকে বন্দী করে শেখ হাসিনা গোটা দেশের মানুষের কাছ থেকে মুক্তিপণ আদায় করছেন, আজকে পদ্মা সেতু নির্মাণ করে গর্ব করছেন। কই, বিএনপির শাসনামলে তো লালন শাহ সেতু নির্মিত হয়েছে, আমরা তো ঢাকঢোল পেটাইনি। আজকে সরকার বাজেট দিয়েছে, কিন্তু দেশের মানুষ যে এক বেলা না খেয়ে থাকে, আধা বেলা না খেয়ে থাকে, তা কি শেখ হাসিনা জানে? তাদের মেঘালুটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, এসব কি শেখ হাসিনা জানেন? জানবে কি করে? তার লোকেরা তো বছরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন, এখন তারা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার নামে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন, এটা অনৈতিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আজকে সাধারণ মানুষের মনে পদ্মা সেতু নিয়ে কোনো আগ্রহ নেই, তাদের মাথা ব্যথা দুই বেলা খাবার জোগাড় করা, তারা পদ্মা সেতুর হাজার পাওয়ারের বাল্ব জ্বালানো নিয়ে উৎসাহী না। তিনি বলেন, এই সরকারের আমলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা সবাই জানে। এই নির্বাচন কমিশন ও শেখ হাসিনার রান্নাঘরের নির্বাচন কমিশন অর্থাৎ আওয়ামী লীগ ভোট চুরি করবে, ব্যালট চিন্তায় করবে, আর সেই অপকর্ম পাহারা দেবে নির্বাচন কমিশন। সেই জন্যই সাধারণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে মানুষ। সুতরাং এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।